হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সলমান খানের একটা আপকামিং ফিল্মের ফার্স্ট লুক টিজারটাই বেরিয়ে গেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে অন্তিম দ্য ফাইনাল ট্রুথ। তো আমরা জানি যে কিছুদিন আগে এই ফিল্মটা রিলেটেড কিন্তু সলমান খানের একটা ফার্স্ট লুক বেরিয়েছিল, যেখানে আমরা দেখতে পাইছিলাম যে সলমান খান একটা পুলিশ অফিসারের রোল প্লে করছে, একটা শিখ পুলিশ অফিসারের রোল প্লে করছে। তো সেই লুকটা দেখেছিলাম যে তিনি সর্দারদের মতো মাথায় পাগড়ি পরে আছে এবং একটা ফর্মাল শার্ট পরে ফর্মাল লুকআপে তিনি সেটের মধ্যে এন্ট্রি নিচ্ছিলেন, তার মুস্টাচ ছিল এবং সানগ্লাস পরা ছিল। তো সেই লুকটার পর আজকে ফাইনালি অফিসিয়ালি একটা ফিল্ম রিলেটেড ফিল্মটারই একটা ফার্স্ট টিজার লুক টাইপের বেরিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্মটার সেকেন্ড লিড আছে আয়ুষ শর্মা, তাকে এই স্ক্রিনটার মধ্যে বেশি দেখানো হয়েছে। তো এই ভিডিওটা দেখতে পাচ্ছি যে আয়ুষ শর্মা শার্টলেস অবস্থায় তিনি একটা মানে এখানে একটা ফাইটিং সিকোয়েন্সের মধ্যে একটা সিন আমরা দেখতে পাচ্ছি যে তিনি দৌড়ে আসছেন সামনের দিকে এবং তারপরই ওখান থেকে উঠে আসবে সলমান খান। তো এখানে সলমান খানের সাথে আয়ুষ শর্মার একটা ফাইটিং সিকোয়েন্স আমরা দেখতে পেয়েছি, কিছুটা একটা ঝলক, একটা জাস্ট মোমেন্ট আমরা। তো সেখানে মানে আয়ুষ শর্মা মারতে আছে এবং সলমান খান তাকে এক পাঞ্চ দিয়ে তাকে ধরছে। দুজনে কিন্তু শার্টলেস আছে, কিন্তু তাছাড়া কিন্তু এখানে আয়ুষ শর্মা কিন্তু যে ট্রান্সফরমেশনটা, যে বডি ট্রান্সফরমেশনটা দেখেছি সেটা কিন্তু মারাত্মক লাগছে এখানে। এবং এখানেও কিন্তু আমরা সলমান খানকে অ্যাজ ইউজুয়াল শার্টলেস অবস্থায় দেখতে পাচ্ছি। বাট এই ফিল্মটা বলা যেতে পারে যে এই ফিল্মটা কিন্তু দুটো হিরোকে কিন্তু দেখানো হচ্ছে, মানে আয়ুষ শর্মাও আছে সলমান খানও আছে। এবার খুব সম্ভবত আমার মনে হয় আয়ুষ শর্মা হয়তো ভিলেন হতে পারে, বাট তা সত্ত্বেও হয়তো মানে দুজনকে হিরোইক ওয়েতে হয়তো দেখাবে। এবার যতদূর আমি নেটে দেখেছি যে এই ফিল্মটা হচ্ছে একটা মারাঠি ফিল্মের ওপর বেস করে এটা বানানো হচ্ছে, তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এবং মহেশ মাঞ্জরেকার যখন ডিরেক্টর, তো সেই ফিল্মে তো ভরপুর অ্যাকশন থাকবে, যেটা আজকে এই ফার্স্ট লুক টিজারটা দেখে আমরা বুঝে গেছি। এবং এই টিজারটার যে একটা বিজিএম দিয়েছে, একটা গান যে দিয়েছে, সেই গানটা কিন্তু দারুণ লাগছে ভিডিওটার সাথে। তো মানে তখন দেখে মনে হচ্ছিল যে যদি আরেকটু 1 মিনিট বা আরেকটু যদি ভিডিওটা দেখাতে পারতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। তো আমার মনে হয় এই সিকোয়েন্সটা হয়তো ফাইনাল সিকোয়েন্স হবে দুজনের মধ্যে, যখন ফাইনাল একটা ফেস অফ হবে, কারণ দুজনকে শার্টলেস অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো দারুণ লাগছে এটার মধ্যে। এবং স্লো মোশনে যখন আয়ুষ শর্মা দৌড়াচ্ছিল, তার পুরো বডি ট্রান্সফরমেশনটা, তার পুরো বডি মুভমেন্টটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছিল। এবং মানে আমরা দেখতে পাচ্ছি পেছন দিক থেকে সলমান খান এরকম উঠছে স্ক্রিনের মধ্যে, তো মানে রীতিমতো সেটা তো হলে সিটি পড়বেই, কোনো মানে এই নিয়ে সন্দেহ নেই। তো এবার দেখা যাক এই ফিল্মটা রিলেটেড আর কী কী আপডেট আসে। বাট এটা একটা সাডেন সারপ্রাইজ পেলাম আমরা সলমান খানের কাছ থেকে বলতে গেলে। বাট দিস ওয়াজ রিয়েলি গুড, দারুণ লাগছে ফার্স্ট লুক টিজারটা, এবং লোগোটাও কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছে। তো এবার দেখা যাক এই ফিল্মটার কীরকম হয়। তোমরা যারা টিজারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই টিজারটা দেখে, দুজনকে ফেস অফে দেখে কীরকম তোমাদের এক্সাইটমেন্ট লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা এক্ষুনি অল করে দাও। আরও ভিডিও আরও আপডেট আসলে তোমরা কিন্তু তাহলে পেয়ে যাবে সেই নোটিফিকেশনগুলো। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।